হেফাজতে জানাচ্ছে শিরোনাম। হেফাজতের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলনের নেতা সহ আরো ৬ জন গ্রেফতার। এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের তাণ্ডবের ঘটনায় ইসলামী আন্দোলনের জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা নিয়াজুল করিম সহ আরও ৬ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯৮জনকে গ্রেফতার করা হয়েছে। হেফাজতের হরতাল চলাকালে সদর উপজেলার রাধিকা বাজারে মিছিল ও রাস্তায় গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টির সহ এই আসামিরা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন। পুলিশ জানায় সহিংস ঘটনার সময় হেরপ্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি সহ মোট ৬৬টি মামলা হয়েছে। এ সকল মামলায় ৪১৪জন এজাহার নামীয় আসামি সহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত নতুন ৬ জন সহ ৩৯৮জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি বেসরকারি প্রায় ১৫ শতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরীতে পরিণত করে।